আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে দুইয়ের এক নম্বর অঙ্ক দিয়ে। দুই নম্বরের এক নম্বর অঙ্ক ছিল ফোর টু দি পাওয়ার রুট ওভার পি ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার পি কিউ ইন্টু টু টু দি পাওয়ার ইনভার্স টু রুট ওভার পি ডিভাইড বাই এইট টু দি পাওয়ার রুট ওভার কিউ ইন্টু ফোর টু দি পাওয়ার পি কিউ ইন্টু টু টু দি পাওয়ার ইনভার্স থ্রি রুট ওভার কিউ ইন্টু ফোর টু দি পাওয়ার ইনভার্স পি কিউ। তাহলে এই ক্ষেত্রে আমরা সবগুলোকে যদি টুতে কনভার্ট করি তাহলে এটা আসবে হচ্ছে টু টু দি পাওয়ার টু রুট পি ইন্টু টু টু দি পাওয়ার ফোর পি কিউ ইন্টু টু টু দি পাওয়ার ইনভার্স টু রুট পি। এটা আসবে হচ্ছে টু টু দি পাওয়ার এইট হচ্ছে টু কিউবের সমান, সেই ক্ষেত্রে থ্রি রুট কিউ ইন্টু টু পি কিউ ইন্টু টু টু দি পাওয়ার ইনভার্স থ্রি রুট ওভার কিউ ইন্টু এটাকে লেখা যায় টু টু দি পাওয়ার ইনভার্স টু পি কিউ, যেহেতু টু স্কোয়ার ইকুয়াল টু ফোর। এখন এটা করলে আমরা পাবো হচ্ছে টু টু দি পাওয়ার টু রুট ওভার পি ইন্টু এইটা যদি আসে তাহলে আসবে হচ্ছে মাইনাস টু টু দি পাওয়ার রুট ওভার পি ইন্টু এইটার ক্ষেত্রে আমরা করব টু টু দি পাওয়ার ফোর পি কিউ, আর এইটা আসবে হচ্ছে মাইনাস টু পি কিউ, আর এইটা উপরে নিয়ে আসলে হবে মাইনাস টু পি কিউ। নিচে করলে আমরা পাবো হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি রুট কিউ, এটা যেহেতু টু বেস বেস সমান পাওয়ার তাহলে যোগ হবে অর্থাৎ মাইনাস থ্রি রুট ওভার কিউ, আর এটা তো উপরে নিয়ে গেলাম। তাহলে উপরের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে টু টু দি পাওয়ার জিরো ইন্টু এটা আসবে হচ্ছে টু টু দি পাওয়ার জিরো, এইটা আসবে টু টু দি পাওয়ার জিরো, যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান, এই ওয়ান হবে হচ্ছে নির্ণয়মান, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার টু। নাম্বার টুতে বলা আছে এভরি ইয়ার মিস্টার কালাম সেভস টাকা ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড হুইচ ইজ ফিফটিন পার্সেন্ট অফ হিজ অ্যানুয়াল ইনকাম, মিস্টার রহিম স্পেন্ডস টাকা টু থাউজেন্ড এইট হান্ড্রেড এ মান্থ হুইচ ইজ এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ হিজ মান্থলি ইনকাম, হু ইজ আর্নিং মোর। বলা হচ্ছে কালাম পাঁচ হাজার চারশো টাকা বছরে সেভ করে, যেটা হচ্ছে তার বাৎসরিক ইনকামের পনেরো পার্সেন্ট, আর রহিম সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট যেটা খরচ করে সেটা হচ্ছে আঠাইশশো টাকার সমান। জিজ্ঞাসা করা হচ্ছে হু আর্নস মোর, কে বেশি আর্ন করে। তো কালামের ক্ষেত্রে আমরা যদি দেখি তার যে ইয়ারলি সেভিংস ইকুয়াল টু পাঁচ হাজার চারশো টাকা, অতএব মান্থলি সেভিংস ইকুয়াল টু আসবে হচ্ছে পাঁচ হাজার চারশো ডিভাইড বাই বারো ইকুয়াল টু আসবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা, এটা হচ্ছে মান্থলি সেভিংস। তো কামালের যে ইনকাম আছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে এই পনেরো পার্সেন্টের সমান হচ্ছে এইটা, অর্থাৎ ফিফটিন পার্সেন্ট অফ কালাম ইনকাম ইকুয়াল টু হচ্ছে চারশো পঞ্চাশ টাকা। তাহলে হান্ড্রেড পার্সেন্ট অফ কালামস ইনকাম আসবে হচ্ছে চারশো পঞ্চাশ ইন্টু একশো ডিভাইড বাই আসবে হচ্ছে ফিফটিন, এটা করলে পাওয়া যাবে হচ্ছে তিন হাজার টাকা, অর্থাৎ মান্থলি ইনকাম হচ্ছে তিন হাজার টাকা। আবার রহিমের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ রহিমস ইনকাম ইকুয়াল টু হচ্ছে আঠাইশশো টাকা, তাহলে হান্ড্রেড পার্সেন্ট অফ রহিমস ইনকাম আসবে হচ্ছে আঠাইশশো ডিভাইড বাই এইটটি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হান্ড্রেড, এটা করলে পাওয়া যাবে বত্রিশশো টাকা। অতএব আমরা দেখতে পাচ্ছি রহিমের মান্থলি ইনকাম হচ্ছে বত্রিশশো টাকা আর কালামের মান্থলি ইনকাম হচ্ছে তিন হাজার টাকা, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে রহিম আর্নস মোর। দেন কালাম, অর্থাৎ উত্তর হবে হচ্ছে রহিম, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার থ্রি। নাম্বার থ্রিতে বলা আছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ বি অ্যান্ড সি
is 40 kg অর্থাৎ ABC এর এভারেজ ওয়েট হচ্ছে 40 kg ওয়েট অফ C is 24 kg more than A's weight and 3 kg less than B's weight অর্থাৎ বলা হচ্ছে C এর ওয়েট হচ্ছে A এর চেয়ে 24 kg বেশি এবং B এর চেয়ে 3 kg কম What will be the average weight of ABCD? ABCD's average weight kato hobe if D weights 15 kg less than C. Jodi D er weight C er chiye 15 kg kom hoy, tahole jiggesha kora hoyeche ABCD's average kato hobe. To amra dhore nei je let the weight of C equal to X kg. Otoeb এর যেটা হবে সেটা হচ্ছে 24 কেজি কম হবে x minus 24 কেজি b যেটা আছে b এর হবে হচ্ছে x plus 3 কেজি আর d এর যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে 15 কেজি কম x minus 15 কেজি এই হবে হচ্ছে ওয়েট প্রশ্ন মতে বলা আছে abc এর এভারেজ ওয়েট হচ্ছে 40 কেজি তাহলে a plus b plus c divided by 3 equal to 40 বা এর মান হচ্ছে x minus 24 plus x plus 3 plus x equal to আসবে হচ্ছে 120 বা x equal to আসবে হচ্ছে 47 kg তাহলে এখন ABCD এর এভারেজ বের করতে বলা হয়েছে এভারেজ অফ A B C D ABCD এর এভারেজ আসবে হচ্ছে আমাদের A plus B plus C plus D by 4 equal to আসবে হচ্ছে x minus 24 plus x plus 3 plus x minus 15 divided by 4 equal to আসবে হচ্ছে 4x minus 36 divided by 4 equal to আসবে হচ্ছে x minus 9 kg equal to x এর মান যদি আমরা বসাই তাহলে পাবো হচ্ছে 47 minus 9 equals to আসবে হচ্ছে 38 kg অর্থাৎ এভারেজ অফ এ বি সি ডি ইকুয়াল টু আসবে হচ্ছে 38 কেজি এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 4 নাম্বার 4 এ বলা আছে মতিন ভিজিটেড হিজ কাজিনস রাজু ডিউরিং দা সামার ভ্যাকেশন মতিন রাজুর বাড়িতে গেল সামার ভ্যাকেশন কাটানোর জন্য ইন দা মর্নিং দে বোথ উড গো ফর সুইমিং সকালবেলা তারা সুইমিং এ যায় দুজন একসাথে In the evening, they would play tennis. Evening e tara tennis khele ekshathe. They would engage in at most one activity per day. Tara shara dine sarbuchcho ekta activity korte pare. There were days when they took rest and stayed home all the day long. Shekhane kichu din ache shara dini bashay chilo kono activity kore nai. There were 32 morning when they did nothing. 32 morning chilo tara kichhi kora nai. 18 evening when they stayed at home. 18 evening chilo jokhon tara bashay chilo. And total of 28 days when they swam or played tennis. Orthat emon 28 din chilo jokhon tara satar keteche othoba tennis kheleche. What duration of the summer vacation did Motin stay with Raju? Summer vacation e Motin Raju sathe koto din chilo? To amra eta ei bhabe korbo je morning koto gula chilo seta amra dekhbo. To amra dhore nei let the number of morning equal to m ar evening let the number of evening B E অর্থাৎ মর্নিং এর সংখ্যা হচ্ছে M ইভিনিং এর সংখ্যা হচ্ছে E তাহলে টোটাল নাম্বার অফ ইভিনিং টোটাল নাম্বার অফ মর্নিংটাকে দেখব ইকুয়াল টু এখানে দেখা যাচ্ছে যদি আমরা M দ্বারা প্রকাশ করি তাহলে M প্লাস আসবে হচ্ছে আমাদের 32টা মর্নিং তারা কিছুই করে নাই তাহলে 32 মর্নিং আসবে এর সাথে অর্থাৎ নাম্বার অফ মর্নিং একটি ছিল হচ্ছে এম সংখ্যক ইনঅ্যাকটিভ ছিল হচ্ছে 32টা মর্নিং এ টোটাল নাম্বার অফ ইভিনিং ইকুয়াল টু আসবে হচ্ছে অ্যাকটিভ ছিল হচ্ছে ই সংখ্যক ইভিনিং এ ইনঅ্যাকটিভ অবস্থায়
ছিল হচ্ছে 18টা ইভিনিং তারা বাসায় স্টে করছিল। যেহেতু একই দিনে মর্নিং এবং ইভিনিং হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে মর্নিং এর সংখ্যা ইকুয়াল টু ইভিনিং এর টোটাল সংখ্যা সমান, বা এটা করলে আসবে হচ্ছে e মাইনাস m ইকুয়াল টু আসবে হচ্ছে 14। এটা একটা ইকুয়েশন আমরা পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে তারা 28 দিন দে সোয়াম অর প্লেট টেনিস, তারা 28 দিন এমন ছিল যে তারা হয় টেনিস খেলেছে না হয় অ্যাক্টিভিটির মধ্যে ছিল, তাহলে ইভিনিং প্লাস মর্নিং ইকুয়াল টু আসবে হচ্ছে 28। এখন এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই দুটি ইকুয়েশনের ক্ষেত্রে ই মাইনাস এম ইকুয়াল টু 14 যদি আমরা করি তাহলে এইখান থেকে আমরা করতে পারবো হচ্ছে 2e ইকুয়াল টু 42, e ইকুয়াল টু আসবে হচ্ছে 21, অর্থাৎ ইভিনিং অ্যাক্টিভ ছিল হচ্ছে 21টা। তাহলে ভ্যাকেশন কোনটা? এখন আমরা মর্নিংটা বের করতে পারি অথবা এইখান থেকে করতে পারি। অতএব ডিউরেশন অফ দ্য ভ্যাকেশন ইকুয়াল টু ই প্লাস 18 ইকুয়াল টু আসবে হচ্ছে 21 প্লাস 18 ইকুয়াল টু আসবে হচ্ছে 39 ডেইজ, অর্থাৎ 39 ডেজ ছিল হচ্ছে তারা ভ্যাকেশনে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 5। নাম্বার 5 এ বলা আছে ইন দ্য ফিগার বিলো এ বি ইজ পারপেন্ডিকুলার টু বি সি অ্যান্ড বি ডি ইকুয়াল টু ডি সি, ইফ এ ডি ইকুয়াল টু রুট 10 সেন্টিমিটার অ্যান্ড এ সি ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি সি। অর্থাৎ চিত্রটা হচ্ছে এমন, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। আমাদের এখানে বলা হচ্ছে বি সি এর ক্ষেত্রে বি ডি এবং ডি সি সমান, এ ডি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 10 আর এ সি ইকুয়াল টু বলা হচ্ছে 4 সেন্টিমিটার। জিজ্ঞাসা করা হচ্ছে আমাদের বি সি ইকুয়াল টু কত, তো আমরা এখানে দেখব হচ্ছে ত্রিভুজ এ বি ডি এ, এই এ বি ডি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার রুট 10 স্কোয়ার, বা আমরা লিখতে পারবো হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 10। একইভাবে বড় ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সিতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এ সি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, বা এ বি স্কোয়ার প্লাস বি সিকে আমরা লিখতে পারবো হচ্ছে যেহেতু বি ডি ইকুয়াল টু ডি সি অর্থাৎ বি সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে বি ডি প্লাস ডি সি ইকুয়াল টু 2 বি ডি আমরা লিখতে পারবো, তাহলে বি সির জায়গায় লিখতে পারা যাবে হচ্ছে 2 বি ডি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 16, বা এ বি স্কোয়ার প্লাস 4 বি ডি স্কোয়ার ইকুয়াল টু 16। এই হচ্ছে একটা ইকুয়েশন, এই হচ্ছে আরেকটা ইকুয়েশন। দুইটি ইকুয়েশন যদি একটা থেকে একটা বিয়োগ করি তাহলে এ বি স্কোয়ার প্লাস 4 বি ডি স্কোয়ার ইকুয়াল টু 16, আবার এ বি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার ইকুয়াল টু 10, তাহলে বিয়োগ করলে আসবে হচ্ছে 3 বি ডি স্কোয়ার ইকুয়াল টু 6, বি ডি স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 2, বি ডি ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার 2। তো বি ডি ইকুয়াল টু রুট 2 হলে আমাদের বি সি ইকুয়াল টু লাগবে বি সি ইকুয়াল টু 2 বি ডি ইকুয়াল টু আসবে হচ্ছে 2 রুট 2 সেন্টিমিটার। অতএব আমরা বলতে পারবো বি সি ইকুয়াল টু রুট 2 সেন্টিমিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।